আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সাদাত হোসেন সেলিম, এলডিপির সভাপতি। সেলিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছেই আসলে জানতে চাওয়া। আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন আজকে নয়াপল্টন এবং আশেপাশের এলাকায় আপনি গেছেন, আপনি কেমনটা দেখলেন, কখন গেলেন এবং কি পরিস্থিতি দেখলেন সেখানকার, পরিস্থিতি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সকাল 10:30টার মধ্যে আমি পৌঁছে গিয়েছিলাম। আমি আপনার এয়ার রোড দিয়ে যখন প্রধান বিচারপতি কার্যালয়ের সামনে পর্যন্ত গিয়েছি, প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত গিয়েছি, তারপর আমি আর যেতে পারিনি। আমি গাড়ি থেকে নেমে আমি হেঁটে হেঁটে দুদুগের পাশ দিয়ে, মৎস্য ভবনের পাশ দিয়ে আমি সেগুনবাগিচা পানিটাঙ্গি পর্যন্ত গিয়েছি। সেখানে দেখলাম যে তখন 10:30-11টার মধ্যে দিয়ে আপনার সেগুন বাগিচার প্রত্যেকটা অলি গলি লোকে লোকারণ্য হয়ে গেছে। তারপরে আপনার আমরা সেখান থেকে আবার গেলাম আপনার হোসেফ টাওয়ার পর্যন্ত। হোসেফ টাওয়ার পর্যন্ত দেখলাম যে যেহেতু সেখানে লক্ষ্মীপুরের একটা আপনার অবস্থান ছিল, তো হোসেফ টাওয়ার সামনে পর্যন্ত যাওয়াতে হোসেফ টাওয়ার থেকে কাকরাইল আপনার প্রধান বিচারপতির বাসভবন, এদিক দিয়ে আপনার পল্টনের মোড় পর্যন্ত, মেট্রোপলিটনের মোড়, তারপরে কালভার্ট রোড, তারপর ওদিক দিয়ে নটরডাম কলেজ, তারপর টিএনটি কলেজ, তারপরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পর্যন্ত আপনার সমস্ত রাস্তাগুলো লোকে লোকারণ্য হয়ে গেছে 11:30-11:15টার মধ্যে। এখানে বাংলাদেশের প্রায় 80টি রাজনৈতিক জেলার বিএনপি নেতৃবৃন্দ এসেছে, তারা আপনার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। কেউ হোসেফ টাওয়ারের সামনে, কেউ কর্ণফুলী টাওয়ারের সামনে, আপনার কেউ কাকরাইলের মোড়ে, আপনার কেউ বিজয়নগরে, কেউ আপনার শান্তিনগরে, আপনার কেউ আপনার এখানে সেগুন বাগিচায়, তারপর ওদিক দিয়ে আবার বিভিন্ন স্পটে আরামবাগ, তারপর ফকিরাপোল, এসব জায়গাতে বিভিন্ন জায়গায় স্পট দেওয়াতে 11:00-12:00টার মধ্যেই সমস্ত এলাকাটা লোকারণ্য হয়ে গেছে। আমি আবার হেঁটে হেঁটে জিরো পয়েন্ট পর্যন্ত গেলাম, আবার এদিক দিয়ে আমি কালভার্ট রোড দিয়ে হেঁটে হেঁটে আমি ফকিরাপোল পর্যন্ত গেলাম। আমি দুটো পর্যন্ত আমি সব জায়গায় ভ্রমণ করেছি, গিয়েছি আপনার দেখার জন্য। আমার ধারণা যে এটি স্মরণকালের বলবো না, এটা আসলে সব রেকর্ড ভঙ্গ করেছে, অতীতের যে কোনো রেকর্ড। আপনার ব্যাপক জনসমাবেশ হয়েছে এবং মাঝখানে বেলা 12:30 একটা দিয়ে একটু বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিতেও কেউ আপনার স্থান ত্যাগ করেনি। পরে 3টা থেকে 3:15 পর্যন্ত আপনার মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেও কিন্তু আপনার সমাবেশকে আর কোনো ক্ষতিগ্রস্ত করেনি। এত বড় সমাবেশ, এত লোকজনের আপনার গ্যাদারিং, এটা অতীতে কেউ দেখেছে এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না। আমি ঘুরে ঘুরে দেখেছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে, আপনার পথে পথে বিভিন্ন রকমের সমস্যা অতিক্রান্ত করে তারা ঢাকার প্রান্তে আপনার এক দফা দাবি আদায়ের জন্য এসে উপস্থিত হয়েছে। আজকের এই সমাবেশ আসলে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। আপনার গতকালকে আমরা জানতে পেয়েছি যে প্রায় 50 লক্ষ সিম ঢাকায় ঢুকেছে সকালবেলা, এর চাইতে অনেক বেশি হবে। ঢাকার লোকজন সেখানে উপস্থিত ছিল। আপনার একদিকে মালিবাগের হোসেফ টাওয়ার, একদিকে আপনার কাকরাইল মসজিদ, পুরো আপনার সেগুনবাগিচা এলাকা, ওদিক দিয়ে আপনার আরামবাগ, আপনার আইডিয়াল কলেজের সামনে, তারপর টিএনটি কলেজের সামনে, আপনার শান্তিনগর বাজার হতে আরম্ভ করে সমস্ত এলাকাটা লোকে লোকারণ্য হয়ে গেছে। আর বিভিন্ন রাজনৈতিক জেলার নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় স্পট দেওয়াতে পুরো এলাকাটাই, মানে 4-5 কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ। আমি হেঁটে হেঁটে দেখেছি মানুষের মধ্যে প্রচন্ড স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে প্রচন্ড আগ্রহ, পথে পথে তারা বহু রকম বাধা বিপত্তি আপনার মোকাবিলা করেও তারা যথাসময়ে পৌঁছেছে এবং আজকে তারা কর্মসূচির জন্য আপনার অপেক্ষা করছে এবং ইতিমধ্যে যে কর্মসূচি ঘোষণা করেছে, আগামীকাল বেলা 11:00 থেকে বিকাল 4:00 পর্যন্ত ঢাকা শহরে প্রত্যেকটা আপনার প্রবেশ পথে আপনার বিএনপি এবং আপনার যুগপথ আন্দোলনের সাথে যারা জড়িত প্রত্যেকেই আপনার অবস্থান কর্মসূচি করবে এবং কালকে আবার অবস্থান কর্মসূচি নতুন কর্মসূচি ঘোষণা করবে। নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, তারা ঢাকা থেকে আপনার ঢাকায় থেকেই আপনার তারা একটা বার্তা নিয়ে যেতে চায় অথবা তারা আন্দোলনের চূড়ান্ত পরিণতি তারা দেখতে চায়। আচ্ছা, আমরা যেটা গণমাধ্যমে দেখছি যে বিভিন্ন জায়গায় পথে পথে তল্লাশি হচ্ছে, যেখানে শান্তি মিছিলের জন্য যারা আসছে বা সমাবেশের জন্য আসছে সেই গাড়িগুলি ছেড়ে দিচ্ছে, কিন্তু বিএনপির সমাবেশে আসা প্রত্যেকটা মানে গাড়িতে প্রবেশ মুখে তল্লাশি হচ্ছে। এই তল্লাশি সত্ত্বেও এত বিপুল পরিমাণ মানুষের কিভাবে
মানে সমাগম ঘটলো? এটা আসলে মানুষ পরিবর্তন চায়, নেতাকর্মীরা পরিবর্তন চায়। বিএনপি এখন একদম উজ্জীবিত একটা রাজনৈতিক দল। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার প্রতি ক্ষণে ক্ষণে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের সাথে, বিভিন্ন দলের সাথে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রত্যেককে উজ্জীবিত করতে পেরেছেন। এখানে গত 2-3 দিন আগে থেকেই চেক করে করে আপনার তারা মোবাইল চেক করছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল এবং হাজার হাজার গ্রেপ্তার করেছে। আপনার হোটেলগুলোতে আপনার মোবাইল চেক করে এবং অবস্থান নিয়ে যারা অবস্থান নিতে এসেছে তাদের চেক করে গ্রেপ্তার করেছে। আমার নির্বাচনী এলাকা থেকেও 3-4 জনের মতো গ্রেপ্তার করেছে এবং আপনার তাদের মোবাইলে বিভিন্ন রকমের কর্মসূচির ছিল বলে। তো এটা তো আপনার সাংবিধানিক ভাবে একদম একজন নাগরিকের অধিকারকে চরমভাবে লাঞ্ছনা করছে। পাশাপাশি যারা শান্তি সমাবেশে এসেছে তাদেরকে আপনার বেশি বেশি ছেড়ে দেওয়া হয়েছে। আবার আজকের এই শান্তি সমাবেশ একদম মানে এত সুপার ফ্লপ করেছে যে বলার বাইরে। আমার মনে হয় তাদের লজ্জা হেট হয়ে গেছে, কারণ আমি ঘুরে ঘুরে দেখেছি সারা পল্টন এলাকাটা লোকে লোকারণ্য ছিল। একদিকে হোসেফ টাওয়ার থেকে আপনার আরামবাগ পর্যন্ত, আপনার ওদিক দিয়ে আপনার প্রত্যেকটা সেগুন বাগিচার অলিতে গলিতে, পল্টনের মোড় থেকে প্রত্যেকটা জায়গায় আপনার মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এটা স্বতঃস্ফূর্ত ভাবে এসছে এবং তারা সরকারের পতনের আন্দোলনে শরিক হওয়ার জন্য তারা এসছে এবং যে কারণে আজকে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে জনসমাবেশ হয়েছে এবং জনসমাবেশে তারা নেতৃবৃন্দ বক্তব্য শুনেছে। আগামীকাল যে কর্মসূচি ঘোষণা করেছে বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকার প্রত্যেকটা প্রবেশ পথে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি সফল করার জন্য ইতিমধ্যেই আপনার নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে তারা বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেওয়ার ব্যাপারে তাদের ঘোষণা দিয়ে দিয়েছে। তো সব মিলে আজকে যেমন একটা আমি পেলাম, একজন দর্শক বলছে যে তার মোবাইল স্ক্রিন 6টা 15 মিনিটে বিএনপি আওয়ামী লীগের যে লাইভ হচ্ছে সেখানে বিএনপির মিটিং 49,300 মানুষ দেখছে লাইভে, আর আওয়ামী লীগের মিটিং দেখছে 23,000। তো বোঝা যাচ্ছে যে মানে বিএনপির যে পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগের যে সমাবেশ, শান্তি সমাবেশ, এটার স্রোতটা আসলে তেমন মানে জমেনি। বরং আজকে সব মিলে যে বিএনপি এবং তার সমমনা জোট তাদেরই একটা ইয়ে ছিল, মানে একটা জমজমাট পরিবেশ, এটা তো মোটামুটি পরিষ্কার। কিন্তু সবচেয়ে অবাক কাণ্ড যে এত বাধা বিঘ্নের পরেও এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, এটা কি ঢাকার মানুষেরা নাকি ঢাকার বাইরে থেকে অংশ কতটুক, আপনার কাছে কি মনে হয়? না, ঢাকার মানুষ যেমন হচ্ছে, ঢাকার বাইরে থেকে অসংখ্য মানুষ এসেছে। আমি তো আগেই বলেছি যে বিএনপি যিনি এখন মূল কাণ্ডারি জনাব তারেক রহমান, তিনি আপনার প্রত্যেকটা নেতাকর্মীকে উজ্জীবিত করতে পেরেছেন। তিনি দফায় দফায় মিটিং করেছেন, তাদেরকে মানে আগ্রহী করে তুলেছেন এবং পরিবর্তনের পক্ষে তাদেরকে শপথ বদ্ধ করতে পেরেছেন। এবং যে কারণে আজকে সবাই জানে বাধা বিপত্তি, তারপর হোটেলে থাকা যাবে না, আত্মীয় স্বজনের এখানে থাকাটাও আপনার অনেকটা অনিরাপদ, মেসে তল্লাশি চালাচ্ছে, হোটেল তল্লাশি করে গ্রেপ্তার করছে, তারপরেও তারা কিন্তু আপনার উজ্জীবিত হয়ে এসেছে। পাশাপাশি আওয়ামী লীগ যেটা করছে এটা রাজনৈতিক ভাবে অত্যন্ত দেউলিয়া একটা কাজ করছে। সাধারণ মানুষের পার্টিসিপেশনটাও কি উল্লেখযোগ্য ছিল, যার কারণে কি এত ঢল? মানুষ, সাধারণ মানুষের, আমরা যখন রাস্তা মিছিল বের করেছি আমরা দেখছি যে সাধারণ মানুষ মিছিলে আসে, এসে অংশগ্রহণ করছে, হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। আজকে বন্ধের দিন হওয়াতে সাধারণ মানুষের অংশগ্রহণের পরিমাণটা অনেক বেশি ছিল এবং সাধারণ মানুষও কিন্তু এই পরিবর্তনের কাফেলায় তারা সামিল হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিচ্ছে যে বিএনপি যে কর্মসূচি দিচ্ছে বা সমমনা আপনার যে যুগপৎ আন্দোলনের দলগুলো যে কর্মসূচি দিচ্ছে, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগুলো একই আপনার কর্মসূচি দিচ্ছে। এতে করে মানে মানুষের মধ্যে বিরক্তি এবং একটা হতাশা এবং একটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই কার্যকলাপে তারা বিরক্ত এবং যে কারণে আওয়ামী লীগের আজকে জনসভাটা বেশ ফ্লপ করেছে। এটা আপনারা যারা আপনার মিডিয়াতে কাজ করেন তারা দেখলেই বুঝবেন যে তাদের তুলনায় আপনার বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সমাবেশ অনেক 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 বড় হয়েছে। আপনার দ্রব্যমূল্যের কশাঘাতে যাদের না বিশ্বাস এবং যারা গত 15 বছর ভোট দিতে পারেনি, এই ধরনের ব্যাপক সমাবেশ হয়েছে। বিশেষ করে বিভিন্ন বিল্ডিং এর থেকে আপনার মানুষজনের উকি ঝুকি মারা, আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি হাততালি দেওয়া ইত্যাদিতে বোঝা যাচ্ছে আপনার রাস্তা যাতা আপনার সাধারণ খেটে খাওয়া মানুষজন ছিল, রিক্সাওয়ালা, হকার ইত্যাদি দোকানদার, তারাও রাস্তায় নেমে এসে কিন্তু আপনার হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছিল এবং
পুরো আপনার আশেপাশে সমস্ত দোকানপাট বন্ধ করে প্রত্যেকেই এই সমাবেশে অংশগ্রহণ করেছে। সমাবেশের ব্যাপকতা ছিল অনেক অনেক বেশি। আমি আপনাকে হয়তো আমি বুঝিয়ে বলতে পারছি না যে একদিকে প্রধান বিচারপতির বাসভবন, আরেকদিকে হোসেফ টাওয়ার, আরেকদিকে আপনার আরামবাগের মোড়, এবং সেখান থেকে আপনার দৈনিক বাংলা, এদিক দিয়ে আবার আপনার পল্টন, পুরো সেগুনবাগিচা এলাকাটা আপনার লোকে লোকারণ্য ছিল, লোকে লোকারণ্য ছিল, এবং আপনার এত বেশি ক্রাউড ছিল যে বলার বাইরে। এই আয়োজনের মধ্যে কি এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের এই সমাবেশ একই সময়, এবং কোন কোন জায়গায় দেখছি যে উত্তেজনা হয়েছে, কোথাও কোথাও তারা হামলাও করেছে, একজন দেখলাম গুরুতর খুব আহত, এই আয়োজনটা কি সঠিক ছিল কিনা, নাকি এটা অন্যদিন হওয়া উচিত ছিল তাদের প্রোগ্রাম? না, আয়োজনটা তো সঠিক ছিলই না। তারা তো এটা প্রথমে আমরা মঙ্গলবার ডিক্লেয়ার করেছে, তারপর বৃহস্পতিবার করেছে। তারা যে বিএনপি কে অনুসরণ করে প্রোগ্রাম গুলো করছে এবং পায়ে পায়ে আপনার পা বাঁধিয়ে একটা ঝগড়া, একটা মারামারি, একটা অবস্থা অবনতি করার জন্য যে তারা চেষ্টা চালাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে। আপনি দেখেন গতকালকেই কিন্তু আপনার বিএনপি অনেক চেষ্টা করেও পল্টন খালি করতে পারছে না, হাজার হাজার নেতা কর্মী উপস্থিতি। আজ সকাল থেকে কিন্তু পুরো, আমি বললাম তো 11টার মধ্যে সমস্ত মানুষ লোকারণ্য হয়ে গেছে। আমি 12:30টার দিকে আমি হেঁটে হেঁটে আপনার 0 পয়েন্ট পর্যন্ত গেছি, দেখে দেখলাম যে তাদের মঞ্চ একেবারেই খালি, মঞ্চ খালি, জনগণ নাই, আপনার কেউ নাই। আপনার একদিকে মানে বিএনপির এই অংশটাকে লোকালোকারণ্য, আর ওদিকে আপনার তাদের তো আপনার সরকারি দল হিসেবে বিভিন্ন রকমের সুবিধা আছে, আপনার লোকজন ভাড়া করে আনতে পারে, ভাড়া টাড়া করে এনেও কিন্তু তার কাছে সুবিধা করতে পারে নাই। এতে করে তারা কিন্তু আপনার জনগণের রোষের মধ্যে পড়ছে, এবং আপনার জনগণ, সাধারণ মানুষ, এবং আপনার যারা বিভিন্ন ভাবে আপনার সমাজের সচেতন অংশ, তারা কিন্তু আওয়ামী লীগের এই কর্মসূচিগুলোকে কোনোভাবেই গ্রহণ করতে পারছে না। মানুষের আসলে আজকে মূল মনোযোগের আকর্ষণই ছিল এই বিএনপির মহাসমাবেশ এবং সমমনাদের যে আন্দোলন কর্মসূচি সেটার দিকে। এখন আপনার কাছে কি মনে হয় যে এই কর্মসূচি তারা দিয়েছে, সেই কর্মসূচিটা কেমন হবে এর পরবর্তী কর্মসূচি? না, পরবর্তী কর্মসূচি কালকে যেটা দিয়েছে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, সেখান থেকে আবার নতুন কর্মসূচি আসতে পারে। আমরা ধারণা করছি যে আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলো ঘেরাও করার, সচিবালয়, নির্বাচন কমিশন অথবা গণভবন ইত্যাদি ঘেরাও করার মতো একটা মানে চূড়ান্ত কর্মসূচি আসবে, কারণ বিএনপি এখন এই মুহূর্তে আন্দোলনটাকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে চাচ্ছে, এবং দেশে এবং বিদেশে আপনার স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে আপনার পরিবর্তনের পক্ষে আছে, সারা বিশ্ব যেমন আপনার একটা পরিবর্তন অথবা একটা গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্য যেভাবে আপনার চাপ দিচ্ছে, এতে করে আপনার সাধারণ মানুষ কিন্তু খুব উৎফুল্ল, এবং তারা কিন্তু খুব উজ্জীবিত। এই উৎফুল্ল এবং উজ্জীবিত হয়ে তারা কিন্তু এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। এই ধরনের শপথ গুলো কিন্তু অনেকেই এসছে, আমাদের সাথে অনেকে কথা হয়েছে, তারা বলছে যে টানা কর্মসূচি দেওয়া দরকার, জি এবং এই টানা কর্মসূচি দিয়ে সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যেতে আগ্রহী নয়। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, একটু আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এবং ঠিক মতন কানেকশন পাচ্ছি না কেন আজকে বুঝলাম না, বেশ কয়েকবার ইন্টারাপ্ট হয়েছে, এই কারণে আর এই আলোচনাটা প্রলম্বিত করলাম না। আমরা নিশ্চয়ই অন্যদিন সেলিম ভাইকে আবার পাবো। সেলিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।